ওয়েলকাম টু ক্লিয়ার WBPSC। এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে, যেটার অপেক্ষা এতদিন থেকে ছিল, WBCS এর নোটিফিকেশন, সেটা PSC বের করেছে। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছিলে তারা সেভাবে নিতে থাকো বা পড়ার গতিবেগটা আরও বাড়িয়ে দাও। আমরা জেনে নিই কবে থেকে এক্সাম শুরু হচ্ছে, মানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা কবে শেষ হচ্ছে, সেই ডেটগুলো আমরা একটু জেনে নিই, ওগুলো একটু গুরুত্বপূর্ণ। দেখো, শুরু হচ্ছে 23রা মার্চ থেকে, 2022 সালের 23রা মার্চ। ওয়েবসাইট দিয়েছে wbsc.gov.in, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। একটা অন টাইম রেজিস্ট্রেশন করতে হবে, যদি কারো করা থাকে, অলরেডি করা থাকে, তবে আর করার দরকার নেই, আর যদি না করা থাকে তবে করতে হবে। লাস্ট ডেট দিয়েছে 24 তারিখ, অনলাইনে ফর্ম ফিল আপ যারা করবে, ফিজ যারা অনলাইনে দেবে তাদের 24 তারিখ, 24শে মার্চ, এবং যারা অফলাইনে ফিজ দেবে তাদের 25শে মার্চ। আর যাবতীয় ডিটেলস তোমরা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে, wbsc.gov.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো একটা ধারণা আমরা এখান থেকে করতে পারি, যেহেতু ফর্ম ফিল আপের ডেট মার্চ মাসের শেষের দিকে শেষ হচ্ছে, তো সেখান থেকে আমরা 2 মাস, 2.5 মাস বা 3 মাস ধরতে পারি। তো মে, জুন, জুলাই, জুলাই বা ওই সময় আমরা পরীক্ষা, এটাকে আমরা আনুমানিক বলতে পারি। তো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছিলে তোমরা নিতে থাকো। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা কেউ জয়েন হতে চাও তো অবশ্যই জয়েন করতে পারো, সেখানে আমরা ডেইলি কুইজ এবং মক টেস্ট করে থাকি। যদি তোমরা সেই মক টেস্ট যদি তোমরা দিতে ইচ্ছুক থাকো তো অবশ্যই তোমরা জয়েন করো। শুধু মক টেস্ট নয়, যে কোনো মেটেরিয়ালস বা কিছু যদি আমরা তোমরা যদি চাও তো আমরা সেখানে প্রোভাইড করে থাকি। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি চাইবো তোমরা ওখানে অবশ্যই জয়েন করো, সেখানে তোমরা সব কিছুই বিনামূল্যে পেয়ে যাবে, মক টেস্ট থেকে শুরু করে কুইজ বা যেটা PDF যেগুলো তোমরা মেটেরিয়াল সব সেখানে তোমরা পেয়ে যাবে। তো তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা জয়েন করো। আর নতুন নতুন ভিডিও বা আরও বিভিন্ন টপিকের ভিডিও যদি তোমাদের দরকার হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেখানে অবশ্যই প্রোভাইড করবো, বা তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে জানাতে পারো। তো বেশি কথা বাড়াবো না, তোমরা প্রস্তুতিটা নিতে থাকো এবং যুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আশা করি তোমরা উপকৃত হবে। আজকের জন্য এতটুকুই।